হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা। আমার বায়োফ্লক, ছোটোখাটো একটা বায়োফ্লক তৈরি করেছি আমি 7000 লিটারের। তো আমার এই 7000 লিটারের ভিডিও আমি আগেও দিয়েছি, মাছ ছেড়েছি, প্লাস এখন কোন পর্যায়ে আছে সেটা কিছুটা আপডেট দেখানোর চেষ্টা করব। তো আসলে কি, আমি মাছ যখন ছাড়ছি তখন থেকে ধরি আমরা শীতের সিজনে মাছ ছেড়েছি, শিং মাছ। এ আছে আমার বায়োফ্লক ঘরের ভিতরে যে ট্যাঙ্ক, আমার আগের ভিডিওতে দেওয়া আছে আমার বায়োফ্লকের। আমি শীতের মধ্যে কালচার শুরু করছি, কিন্তু আমি ভীষণভাবে এখন সমস্যাতে আছি শিং মাছ নিয়ে। তবে এটাতে আমি সামথিং কিছু কই মাছ দিয়েছি, আমার কই মাছগুলো ভালো গ্রোথ আসছিল, এখনও ভালোই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কই মাছ মোটামুটি খায়, শিং মাছ শীতকালে একেবারে কমই খায়, শিং মাছগুলো শীতকালে খাইতে চায় না। তো আমাদের এই দুই মাস, আরও 2 থেকে 3 মাস অনেক কষ্ট হবে আমরা শীতটা পার করতে। ইনশাল্লাহ শীতটা পার হইলে আমাদের ঝামেলা শেষ হবে, কারণ শীতের মধ্যে মাছ চাষ করতে অনেক ঝামেলা। তো বন্ধুরা, শীতের মধ্যে আসলে মাছ চাষ করলে সমস্যা নাই, কিন্তু শীতের মধ্যে আপনারা তেলাপিয়া অথবা কই মাছ এগুলো চাষ করেন, কিন্তু শিং মাছগুলা শীতের মধ্যে একেবারে কম খায়। কম খালে জানতোরা গ্রোথ কম আসে, মাছ তেমন বড় হয় না, সময় লাগে। তারপর আমি ছাড়ছি যে এখন মাছ মোটামুটি আমার 1 মাসের থেকে একটু 2-4 দিন হয়েছে, 1 মাস 2-4 দিন। তো আলহামদুলিল্লাহ এখন মাছ সুস্থ আছে। প্রথম যখন মাছ ছাড়ছিলাম তখন আসলে আমি প্যারামিটারগুলো বুঝতে পারি নাই, কন্ট্রোল কীভাবে করবো এটা জানি না, দেখে আমি কিছু মাছ মারা গেছে। তো বাকি যে মাছগুলো আছে ওগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তবে শিং মাছগুলো খাবারে খাচ্ছে না, আর কই মাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার খায়, কই মাছ ভালো আছে। শীতকালে শিং মাছ চাষ আমিও আর করব না, শীতকালে আমি হয়তো বা ট্যাঙ্কে অন্য মাছ দিব, কই মাছ বা তেলাপিয়া, কিন্তু শিং মাছ দিয়ে বোকামি হয়েছে আমার। তারপর দেখা যাক আল্লাহ লাস্ট পর্যন্ত কি করে, আমার শেষ পর্যন্ত কতটুকু যাইতে পারি। দেখেন আমার বায়োফ্লকের পানিগুলো কেমন তরে, এখন এই পানিগুলোর বয়স হচ্ছে 1 মাস, আমি মাছ ছাড়ছি যে 1 মাস, 1 মাস 2-4 দিন হয়েছে এরকমই। তো এখন আস্তে আস্তে আমার পানিতে ব্রাউন কালার হয়ে আসছে পানিগুলা, প্লাস ফ্লক তৈরি হচ্ছে। তবে আগে বেশ ভালোই মোটামুটি আমি পানি চেঞ্জ করছিলাম কয়দিন, ওইভাবে অ্যামোনিয়া কন্ট্রোল রাখছিলাম, কিন্তু এখন বর্তমানে অ্যামোনিয়া আছে কিন্তু কন্ট্রোলে আসতেছে না আমার। তারপর আমি ওই বায়োফ্লকের ফ্লক ভালোভাবে তৈরি হইলে হয়তো বা অ্যামোনিয়াটা কন্ট্রোলে আসবে, গুড় দিয়ে তারপর যে চেষ্টা করতেছে অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতরে যেহেতু বায়োফ্লক তৈরি করেছি, এখানে 2টা লাইট লাগিয়েছি। দেখেন এক একটা লাইট 200 ওয়াটের, যাতে রুমটা একটু তাপ থাকে, মাঝে মধ্যে জ্বালানো লাগে। আর দেখেন এখানে আমি ভিতরের দিকে FCU তৈরি করেছি, দেখতে পাচ্ছেন একটা ড্রাম ছোটোখাটো, এই ড্রামের মধ্যে আমি FCU তৈরি করলাম, এটা এই ড্রামটা। তারপরে ভিতরে পানি দেওয়ার জন্য এই লাইনটা আমি বাইরে থেকে আউটলাইনটা এনেছি, এনে এখান থেকে পানি দিই ট্যাঙ্কে যখন যা প্রয়োজন, অল্প অল্প করে দিই, আমি বেশি দিই না পানি। তারপরে যে লাইটগুলো আমি সেট আপ করেছি দেখতে পাচ্ছেন, এই লাইট 200 ওয়াটের লাইটটা জ্বালালে কি রুমটা একটু গরম হয়, টেম্পারেচারটা একটু ভালো থাকে রুমের। তারপরে এটা বেশি জ্বালানো যায় না, কারণ এটাতে কারেন্ট বিল বেশি আসে, এই জন্য আমি বেশি জ্বালাই না শীতকাল।
তো শীতকালে আসলে শিং মাছটা করাটাই আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারপর দেখা যাক, আল্লাহর ভরসা, আল্লাহর উপরে রাখছি, আল্লাহ শেষ পর্যন্ত কতটুকু নেয় দেখি। শীতকালে বাহিরে যদি আমি করতাম, বাহিরে আরও বেশি টেম্পারেচার কমে যায় রাত্রের বেলা। বাহিরে কুয়াশার কারণে ওয়েদার খারাপ থাকে, রাত্রেবেলা বেশি ঠান্ডা থাকে, কমে যায়। এই যে আউটলাইন দেখতে পাচ্ছেন আমার বাহিরে, এটা হচ্ছে আমার ট্যাঙ্কের পরিস্থিতি। পানিগুলো দেখেন, অক্সিজেন আলহামদুলিল্লাহ ভালোই। মাছ যখন ছাড়ছি তখন শীত একটু কম ছিল, তখন পর্যাপ্ত পরিমাণে খাবার খাইছে, কিন্তু এখন শীত বাইরে গেছে এই জন্য খাবার কম খাই। তারপর যে মাছের গ্রোথ কম আসে, আমি যখন মাছগুলো আনছি আমরা, তখন মাছগুলো ভালো খাবার খাইতো, প্লাস তখন এত বেশি শীত ছিল না। এখন আসলে শীত বেড়ে গেছে, তাই প্রবলেম হইতেছে, খাবার খাচ্ছে না। এই যে এগুলো হচ্ছে আমার প্রোবায়োটিক, এখানে রেখেছি আমি মাছের খাবার, লবণ, তার পাশে আমার আইপিএস আছে, মোটামুটি সব নিয়ে এখানে কালচার শুরু করছি। আমি ব্যাকআপ হিসেবে আইপিএস রেখেছি, অক্সিজেন যখন চলে যাবে। আর মূলত বন্ধুরা, এখানে লাইট দুইটা লাগানোর মেন উদ্দেশ্য হচ্ছে, রুমের ভিতরে দুইটা লাইট যখন জ্বালানো হয় তখন রুমের ভিতরে টেম্পারেচারটা বেড়ে যায়, এই আর কি। হয়তো বা হালকা কিছুটা হলেও রুমের তাপ পাবে, টেম্পারেচারটা একটু বাড়তে থাকবে, এই আর কি। আমি বন্ধুরা ইনশাল্লাহ আবার চেষ্টা করবো আমার মাছের আপডেট দেখানোর জন্য, মাছগুলো উঠিয়ে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, তখন আমার মাছগুলো কত হাজার লাইনে মাছ আছে সেটা দেখাবো। আমি আসলে মাছগুলো ছেড়েছিলাম শিং মাছ 750 থেকে 800 লাইনের মাছ ছেড়েছিলাম, তো পরবর্তীতে আরও সাপ্তাহিক পর আমি ইনশাল্লাহ মাছগুলো উঠিয়ে একটু ওজন দেওয়ার চেষ্টা করবো, কত লাইনের মাছ আসছে তখন আপনাদেরকে দেখাবো ভিডিওতে সরাসরি। আমি আর একটা হচ্ছে কই মাছ, আমি কই মাছ 1000 ফিসের মতন কই মাছ আছে আমার ট্যাঙ্কে ইনশাল্লাহ, তো ওগুলো মোটামুটি আমি আরও 7 দিন বা 10 দিন পরে ওগুলো উঠাবো, উঠে আপনাদেরকে আপডেট দেখাবো। শিং মাছ প্লাস কই মাছ দুইটাই কেমন আছে এই ট্যাঙ্কে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার আসলে বায়োফ্লকটা অনেক শখ করে করা, এখান থেকে আমি নিজেও শিখলাম, প্লাস আপনাদেরকেও দেখাতে চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটির সাথে থাকবেন, যারা বায়োফ্লক চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে কমেন্টস করবে, যোগাযোগ করবেন, আর আমাকে অবশ্যই উপদেশ দেওয়ার চেষ্টা করবেন যাতে আমিও কিছু করতে পারি। এগুলো হচ্ছে আমার পাইপ, অক্সিজেন লাইন। আমার এখানে পিওর অক্সিজেন পাইতেছে, আমি ডিউ লেভেল মোটামুটি ঠিক আছে আমার এখানে, আমি চেক করেছি, কারণ আমার যে LP100 যেটা লাগেছে এটা 15,000 লিটারের জন্য, আর এটা হচ্ছে দেখেন FC দেওয়ার জন্য একটা লাইন রেখেছি, স্যালাইন FC দেওয়ার জন্য। ঘরের উপরে দেখেন, উপরেরটা হচ্ছে বাঁশের বেড়া, আর এখানে কারেন্টের তার, আইপিএসের লাইন, এই যে দেখেন আমি আবারও লাইট লালগুলো জ্বালিয়েছি, লাল লাইট, লাল বলতে এগুলো নর্মালি যেসব লাইট ওগুলো ওয়াট বেশি, ওগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে, এটা মাঝে মধ্যে আমি জ্বালাই, সব সময় না, যখন আমি ওই কাজ করি বা পানি এগুলা টেস্ট করি, অ্যামোনিয়া কেমন আছে, TDS কেমন আছে, pH কেমন আছে, এগুলা চেক করার সময় তখন লাইটগুলো একটু জ্বালাই, তাতে রুমের টেম্পারেচারটা একটু বাড়ে আর দেখতেও ক্লিয়ার।
তো বন্ধুরা আমার চ্যানেলটির সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর আমার বায়োফ্লকের আপডেট পেতে ইনশাল্লাহ বেশ দিন লাগবে না, আমি 10-12 দিনের মধ্যে আপনাদেরকে, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমি মাছ উঠে দেখাবো কত লাইনের মাছ আসছে। তো আমি আসলে ভিডিওটা করেছি বন্ধুরা কিছু তথ্য দেওয়ার জন্য, শিং মাছ শীতকালে করা উচিত না, কই মাছ, তেলাপিয়া বা অন্যান্য মাছ করতে পারেন, কারণ শীতকালে অন্য শিং মাছটা তেমন খায় না, যেটা আমি নিজে বাস্তবে এখন সরাসরি পাচ্ছি, যেটা আমার অভিজ্ঞতা। তো কই মাছ যথেষ্ট ভালো খায়, কই মাছগুলা, কই মাছ তো আমার অল্প, তারপর কই মাছগুলো ভালোই খাই খাবার, কিন্তু শিং মাছ খাই না। আমি বারবার একটা মেসেজ দিতে চাচ্ছি যে শীতকালে শিং মাছ করা প্রয়োজন নাই, আমি করছি, ভুল করেছি, তো সামনের থেকে আমি শীতকালে আর শিং মাছ করব না, কই মাছ অথবা তেলাপিয়া বা অন্যান্য মাছ দেওয়ার চেষ্টা করব। এই তো আমার এই কালচারটা উঠে গেলে আমি আবার ইনশাল্লাহ কই মাছ দিব, কই মাছ ছাড়ব। তো বন্ধুরা আমার চ্যানেলটির নাম হচ্ছে নাজিম এনি ব্লগ, আপনারা যারা ফেসবুক, আমি ভিডিওটা আসলে ফেসবুকে দিব, যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন পাবেন, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে নাজিম এনি ব্লগ লিখলে ইউটিউব চ্যানেলটা চলে আসবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে বায়োফ্লকের সম্পূর্ণ ডিটেলস আমি জানাবো। বায়োফ্লকের আমার এখন মোটামুটি 1 মাস 7-8 দিন বয়স, দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।